আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সর্দির সমস্যায় সাফার করতেছেন, অনেক দিন পর্যন্ত সাফার করতেছেন এবং সর্দিটা নাকে দা পানি পড়ে যায়, সুতরাং এতটা তীব্র সমস্যায় সাফার করতেছেন, তাদের জন্য সবচেয়ে বেস্ট যে মেডিসিন ইবাটিন, ইবাটিন এই মেডিসিনটা নিয়ে রিভিউ আলোচনা করব। এবং তার পাশাপাশি আপনাকে বেশ কিছু নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে যা আপনার সর্দির সমস্যা সমাধানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সে মধ্যে ফার্স্ট ওয়ান হিসেবে আপনাকে ঠান্ডা আবহাওয়াটা যত সম্ভব এড়িয়ে চলতে হবে। আপনার যদি সর্দির পাশাপাশি অ্যালার্জি হয় তাহলে অ্যালার্জির জন্য অ্যালার্জি যে মেডিসিন বা অ্যালার্জি সমস্যা হলে রুপাটামিন মেডিসিনটা খুব ভালো কাজ করে, ওটা গ্রহণ করতে পারেন, ঠিক আছে। এবং স্বাভাবিক অবস্থায় যদি সর্দির সমস্যা হয় সেক্ষেত্রে আপনি ইবাটিন এই মেডিসিনটা প্রতিদিন একটা গ্রহণ করতে পারেন, 7 দিনে 7টা, যদি অবশ্যই আপনার বয়স 10 বছরের উপরে হতে হবে এবং মেডিসিনটা খাবারের পরে গ্রহণ করবেন, ঠিক আছে। তার পাশাপাশি আপনার খাদ্য অভ্যাসের মধ্যে একটু পরিবর্তন আনতে হবে, ঠান্ডা জাতীয় খাবারটা এড়িয়ে চলতে হবে, ঠান্ডা আবহাওয়াটা এড়িয়ে চলতে হবে যত সম্ভব। নাকের মধ্যে যদি নাক বন্ধ হয়ে যায়, অনেক সময় আমাদের কি হয় সর্দিটা কিছু ক্ষেত্রে তো নাকে পানি পড়ে, এটা একটা সমস্যা থাকেই, তার পাশাপাশি আরও একটা তীব্র সমস্যা সৃষ্টি হয় যে নাক বন্ধ হয়ে যায়, এটা কিন্তু আমাদের খুবই তীব্র সমস্যায় সাফার করে এবং এটা আমাদেরকে অনেক বেশি সাফার করে। নাক বন্ধ হয়ে থাকলে নিঃশ্বাস নিতে সমস্যা হয় এবং শ্বাস ফেলাইতে সমস্যা হয় এবং কিছুক্ষণ পরপর নাক পরিষ্কার করতে হয়, এটা খুবই একটা ফাজে একটা পরিস্থিতির সম্মুখীন আমাদের করে তোলে। সেক্ষেত্রে আপনি একটা প্রসেস অবলম্বন করতে পারেন, সেটা হচ্ছে আপনি ম্যান্থল দিয়ে মানে শ্বাস নিতে পারেন, যেটা আপনার নাক বন্ধ হওয়াটা দ্রুত গতিতে সমাধান করবে। তার পাশাপাশি আপনি আফরিন ড্রপটা, যদি এটা দিয়েও আপনার সমাধান না হচ্ছে, আফরিন একটা ড্রপ আছে অ্যাডাল্ট, আফরিন দুইটা ড্রপ আছে, একটা হচ্ছে চাইল্ড আর একটা অ্যাডাল্ট। আপনি যদি অ্যাডাল্ট হয়ে থাকেন তাহলে অ্যাডাল্টটা গ্রহণ করবেন, আর শিশুদের ক্ষেত্রে অর্থাৎ 6 মাসের উপরে শিশুই চাইল্ডটা গ্রহণ করতে পারবে, 6 মাসের নিচে শিশুও চাইল্ড দিতে পারবে। সো চাইল্ডটা দিতে হচ্ছে চাইল্ডদের জন্য, আর আপনি অ্যাডাল্ট হলে 10 বছরের উপরে হলে অ্যাডাল্টটা দিবেন 2 ফোঁটা করে 2 নাকে। তো এটা আপনার দ্রুতগতিতে নাক বন্ধ হওয়ার সমস্যাও সমাধান করে দেবে ইনশাল্লাহ। আর যদি নাকে পানি পড়ে এবং সর্দির সমস্যা সাফার করতেছেন, এটা প্রতিদিন একটা গ্রহণ করবেন, প্রতিদিন রাতে একটা। এবং তার পাশাপাশি আপনি রিচ মেডিসিনটাও গ্রহণ করতে পারেন, রিচ যেটা এটা সকালে একটা রাত্রে একটা 2 বেলা, এই 2টা মেডিসিন গ্রহণ করলে আপনার সর্দির সমস্যা খুব দ্রুতগতিতে সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।